সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হয়ে কিছু আদবকায়দা মেনে চলা উচিত। যেমন, জায়গা বুঝে সুগন্ধি নির্বাচন করতে হবে। কোথাও যাওয়ার আগে বুঝে নিতে হবে সেখানে কেমন সুগন্ধি ব্যবহার করা ভালো। বদ্ধ স্থানে হালকা ধরনের সুগন্ধি এবং খোলা স্থানে কড়া সুগন্ধি ব্যবহার করতে হয়। অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করবেন না, এর ঘ্রাণে অন্য কারো সমস্যা হতে পারে, এমনকি সে অসুস্থ হতে পারে। আপনার ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে সুগন্ধি ব্যবহার করুন। আগে জানুন আপনার কোন ঘ্রাণ পছন্দ, মিষ্টি অথবা ফুলেল কোনো কিছু অথবা তীব্র ও ঝাঝালো কিছু। যাই হোক না কেন, নিজের কথা চিন্তা করে নির্বাচন করবেন। যে ব্র্যান্ডের সুগন্ধি আপনার পছন্দ সেটাই কিনবেন, অন্যের পছন্দের ব্র্যান্ড না কেনাই ভালো। যে সুগন্ধির ঘ্রাণ অন্যের গায়ে ভালো লাগছে তা আপনার গায়ে ভালো নাও লাগতে পারে, তাই সুগন্ধি কেনার আগে নিজের ত্বকের উপর পরীক্ষা করে দেখে নেবেন। ভালো ঘ্রাণ পেতে চাইলে হাতের কবজি কানের পেছনে আর গলায় দিতে পারেন, তাহলে ঘ্রাণ বেশিক্ষণ স্থায়ী হবে। কর্মস্থলে খুব বেশি তীব্র ঝাঁঝের সুগন্ধি ব্যবহার না করাই ভালো, অন্য সহকর্মীরা বিরক্ত হতে পারে। অনেকে ঘামের মধ্যে সুগন্ধি ব্যবহার করে, এতে আরও বাজে গন্ধ তৈরি হয়। কাপড়ের সুগন্ধি ব্যবহার করবেন না, এতে কাপড়ের সুতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শরীরের সুগন্ধি অনেকক্ষণ স্থায়ী হয়, অন্যদিকে কাপড়ের সুগন্ধি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। যে কোনো গয়না পরার আগে সুগন্ধি ব্যবহার করে নেবেন, তাছাড়া গয়না নষ্ট হয়ে যায়। সুগন্ধি ব্যবহার না করে রেখে দিলে এর কার্যকারিতাও নষ্ট হয়ে যায়। পোশাক অনুযায়ী সুগন্ধি ব্যবহার করবেন। হালকা পোশাকে স্নিগ্ধ ঘ্রাণ আর জমকালো পোশাকে একটু কড়া ঘ্রাণ ব্যবহার করতে পারেন। বাইরে বের হওয়ার কিছুক্ষণ আগে সুগন্ধি ব্যবহার করেন, তাহলে ঘ্রাণ স্থায়ী হবে। ত্বক অনুযায়ী সুগন্ধি স্থায়ী হয়ে থাকে। যেমন, তেলাক্ত ত্বকে সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হয় আর শুষ্ক ত্বকে তাড়াতাড়ি ঘ্রাণ চলে যায়। ত্বকের থেকে চুলে সুগন্ধির ঘ্রাণ বেশিক্ষণ স্থায়ী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।